নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এক মহিলার চুল কেটে মারধর করার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের পুরাটুলি হঠাৎ কলোনি এলাকায়। অভিযোগ, ওই মহিলা তার নিজের ভাইপোর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। তার জেরে মানসিক অবসাদে কয়েকদিন আগে ভাইপো আত্মঘাতী হয় বলে অভিযোগ। এরপর থেকেই ওই মহিলা এলাকা ছাড়া ছিলেন। শুক্রবার সকালে ওই মহিলা বাড়িতে এলে তাকে মারধর করে নিহতের স্ত্রী ও পরিবারের সদস্যরা। মহিলার চুল কেটে নেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহিলাকে উদ্ধার করে নিয়ে যায়। তারপর কি হয়েছে? এখন ওর কি করলে? তারা মারলো ওর চুল টুল কে কেটেছে? ঘটনাটা ঘটেছিল এই মহিলাটার সঙ্গে নাকি ওই আরেকজন মহিলা, ওনার হাজব্যান্ডের একটা রিলেশান ছিল। তো তারপরে ওনার হাজব্যান্ড নাকি দু তিন দিন আগে মারা গেছে। মারা যাওয়ার পরে আজকে এনাকে পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে এই এলাকার লোকজন ধরে চুল টুল কেটে দিয়েছে। পরকীয়ার ঘটনা এখন তদন্ত চলবে, দেখা যাক। আমরা নিয়ে যাচ্ছি সেনাদন আগে। কী মনে হচ্ছে পরকীয়ার জন্য এই ঘটনা? হ্যাঁ, সম্ভবত হতে পারে। এখন যাই হোক, এখন সবই তদন্ত সাপেক্ষ তদন্ত হবে, তখন তারপর চুল কেটে কি মারধর করে মারধর বলতে, হ্যাঁ, এখানকার লোকজন ধরেছে, করে চুল টুল কেটে দিয়েছে। এখন আমরা থানায় নিয়ে যাচ্ছি, নিয়ে জিজ্ঞাসাবাদ করবো, ওনাদেরকে বললাম কমপ্লেন দিতে, তারপরে তদন্তে যাওয়া হবে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।